হরে কৃষ্ণ, আমি দ্রুনাথ গোবিন্দ দাস। আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে মায়াপুর ইস্কন মন্দিরে আরতির পরে যে মহামন্ত্র কীর্তন হয় তা আমরা শ্রবণ করব। কিছুক্ষণ হলেও আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হই এই ভিডিওর মাধ্যমে, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, এবং আপনারা এই ভিডিওটিকে লাইক শেয়ার বন্ধু বান্ধবদের করবেন, এবং মায়াপুরে আসলে রুম যদি লাগে আপনারা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই কল করবেন, যথাসাধ্য আমি চেষ্টা করব। হরে কৃষ্ণ।